নমস্কার ভারতীয় রেলওয়ে ব্যবস্থায় আপনাকে স্বাগত এটি পৃথিবীর একমাত্র রেলওয়ে ব্যবস্থা যেখানে পরিষেবা রূপে আপনি পেয়ে যাবেন রেলের ঝাঁকুনি প্লাস চিত্রাহার মামনি সকাল আটটা আটের বনগা লোকালি হোক কিংবা দশটা দশের হাওড়া টু লে সরি শেওরা ফুলি যে কোনো লোকাল ট্রেনে আপনি দশ টাকার টিকিট কেটে উঠবেন সকালবেলা কাঁচা ঘুম ভেঙে বইয়ের মুখের জামটা খেয়ে নাকে মুখে খাবার গুজে ভুড়ি তুলিয়ে দৌড়ে হাবাতে হাবাতে ট্রেনে ওঠার পরে আপনার চোখে যে একটা স্ট্রেস এবং ক্লান্তি এবং কাঁচা ঘুম ভাঙার যে একটা অস্বস্তি সেটা এই নিতম্বে ভূমিকম্প সৃষ্টিকারী চিত্রাহার মামনির দুটো ঠুমকা দেখলে অনায়াসে দূর হয়ে যাবে সারাদিন আপনার মধ্যে এনার্জি সৃষ্টি হবে ভোজপুরি গানের মতো তো দেরি কিসের আসুন ভারতীয় রেলওয়ে ব্যবস্থায় লোকাল ট্রেনে উঠুন দু টাকার বাদাম বাজার চিত্রাহার মামনির ঠুমকা আপনার সকাল শুভ কে 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 ছেড়ে দিয়েছে এই মেয়েকে এর বাবা আমাকে ফোন করো রাস্তাঘাট নোংরা করে দিচ্ছে তো নেচে নেচে নাচ একটা শিল্প এটা এটাকে সস্তা করা উচিত নয় নাহলে গীতা আমাকে খবর দাও ডান্স ইন্ডিয়া ডান্সে নিয়ে যাক না পার্টিসিপেন্ট হিসাবে নয় অন্য বার বাস মানে স্টেজের পাশে একটা খাঁচা বানানো হবে একে ঢুকিয়ে দেওয়া হবে বলবে অল এস নাচতেই দেখো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নাচ মানে কিছু পার্টিসিপেন্ট যখন আউট হয়ে যাবে তখন বলা হবে তোমরা কিন্তু হাল ছেড়ো না তাদের মুরালি আপ করার জন্য তাদের মোটিভেশন দেওয়ার জন্য বলা হবে এই যে এই ভদ্রমইলে একশো পঁচিশবার রিজেক্ট হয়েছে কিন্তু নাচ থামায়নি রাস্তাঘাট লোকাল ট্রেন তিথি বিরক্ত করে ফেলেছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জারদের নাচ কিন্তু থামায়নি আর বলছি রিয়ালিটি শোয়ে নাচতে হলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াতে হবে চোখ ভুড়ু মাথা হাত পা সব ভগবান কতগুলো অঙ্গ দিয়েছে আমাদের তুমি একটাই না নাচিয়ে যাচ্ছ ট্রেন করো বাকিগুলো শুরু করতে চলেছি নতুন ভিডিও আশা করি বুঝি কারেন্ট চলে গেল রে ভাই জেনারেটার অন কর একটা সময় লোডশেডিংয়ের খুব প্রবলেম হতো দুর্গাপূজা তো বিভিন্ন জায়গায় লোডশেডিং হতো কিন্তু এখন হয় না যেমন চলমান জেনারেটার যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই দেশে আর কি করে শেডিং এর প্রবলেম হতে পারে বলেন তো যে পেছনে যে কাউকুটা ডেপ করে তাকিয়ে তাকিয়ে দেখছে তিনি ভাবছে যে আমাদের একটা সময় ছিল যখন স্কুলে স্কুলে পড়তাম তখন আমাদের হালকা মনোরঞ্জনের জন্য কতটা স্ট্রাগেল করতে হতো ডাউনলোডের দোকানে গিয়ে দশ টাকা দিয়ে ভিডিও পড়তে হতো বন্ধুর মোবাইলে চুপচুপ করে দেখতে হতো মা বাবার চোখ আড়াল করে ফ্যাশন টিভি আশিক বানা আপনি এ সকল দেখে আমাদের একটু মনোরঞ্জন করতে হতো ছোটবেলা কত স্ট্রাগেল করতে হতো তারা এখন লাইভ চোখের সামনে চিত্র আর হচ্ছে নিতম্বে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে চোখের সামনে লাইভ পারফরমেন্স দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একটা কথা খুব প্রচলিত আছে বিজি আছি ভাই পরে ফোন করছি বিজি আছি ভাই পরে দেখছি বিজি আছি ভাই এখন হবে না এই পিজি ব্যাপারটা ভারতবর্ষে মানায় না ভারতবর্ষের মানুষের কাছে সব থেকে বেশি সময় নাহলে এরকম একটা হলুদ সোনা ব্যাং রাস্তার মাঝখানে লাভাচ্ছে চারদিকে লোকের অ্যাটেনশন দেখো ওয়াও ওয়া মানে মোবাইলের দুনিয়া পৃথিবী এখন সিসিটিভি ক্যামেরা কেউ রক্ষা পাবে না কোথাও কিছু করে মানে মোবাইল হাতে নিয়ে রেডি সবাই এমন এমনকি নোরাপথেই নাচ্ছে ভাই তারা হলুদ সোনা ব্যাং লাভাচ্ছে রাস্তার মাঝখানে অজায় দেখবো না ফ্যানকে দেখো না এটা হোক এই স্টেপটা হোক একটা এটা হোক

অনেক ইন্টারেস্টিং গেম আর হ্যাঁ আমার প্রোমো কোড যদি ইউজ করো তাহলে পেয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা ওয়েলকাম বোনাস আর আড়াইশোটা স্পিন ফ্রি তো দেখি বন্ধুগণ খেলা যেতে অন করো এনজয় করো ভিউজ ভিখারি উইল ইউ প্লিজ ইলাবরেট বন্ধুগণ দেখবে লোকাল ট্রেনে কিছু প্রতিবন্ধী পাথর বাজিয়ে দুটো পাথর দিয়ে বাজিয়ে বাজিয়ে একটা মিউজিক সৃষ্টি করে সেভাবে তারা ভিক্ষা করে বা বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা যারা ঠিকঠাক চলতে পারে না কথা বলতে পারে না তারাও গান গেয়ে লাঠি নিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন অ্যাক্টিভিটি করে ভিক্ষা করে তাদেরকে কিন্তু ভিখারি বলা উচিত না তাদেরকে যোদ্ধা বলা উচিত কারণ তারা জীবন যুদ্ধের লড়াই করে চলছে মানে পেটের খাবার জোগাড় করার জন্য তারা একটা পন্থা বেছে নিয়েছে যতটুকু পারে আর তারা সেইভাবে ভিক্ষা চেয়ে ভিক্ষা করছে তাদেরকে ভিক্ষারী বলা উচিত না তাদেরকে যোদ্ধা বলা উচিত জীবন যোদ্ধা বলা উচিত এবং তাদের সম্মানের সাথে হেল্প করা উচিত ভিখারি তো এরা ভগবানের দেওয়া হাত পা মাথা সুস্থ সবল হাড্ডা গাড্ডা লোকজন ছেলেমেয়েরা রাস্তাঘাটে ভিউ ভিক্ষা করছে এটা রেডিমেড ভিউ ভিকারি এদের বলা উচিত একদম সঠিক জায়গায় পৌঁছে গেছে মন্ডল হিমেশ না মাঝে মধ্যে নিজের মাথা থাপড়ায় মাথা পিছন সবই থাপায় ভাবে আমি এমন একজনকে লঞ্চ করছি যে সমাজে আরো বেশ কয়েকটা পাগল লঞ্চ করার জন্য তাদেরকে রিচ প্রদান করে যাচ্ছে সেম নাইটি পরে একজন নিতম্বদল আছে আর একজন দুধ বাঁচা কিছু গরম করছে দুধ বাঁচা যেটাই গ্যাসে গরম হচ্ছে ওটা যখন উঠলে যাবে না ওটাকে নিয়ে এই চিত্র যেটা অলস দুলায় সেখানে ঢেলে দাও লোকাল ট্রেনের যাত্রী গুলো বেঁচে যাবে মানে আপনি ভাবুন একজন ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠেছে স্নান করেছে ঠাকুর পূজা দিয়েছে খেয়ে দিয়ে রেডি সাথে সাথে সামনে একজন নিতম্ব দোলাচ্ছে নিতম্ব দোলানি দেখে তার দিনের শুরুটা হচ্ছে ভাল লাগে কারো তো ভাল লাগে কারো তো মানে রাস্তাঘাটে লোকজনের চলতে অসুবিধা হচ্ছে এই ভদ্রমহিলা তার নাচ থামছে না রাস্তায় যে প্লাস্টিক গুলো আছে একটা প্লাস্টিকের নাচ দেখে বিরক্ত হয়ে গাড়ির চাকার সাথে সেটে যাচ্ছে ওই দেখুন এই যে একটা চকচকে প্যান্ডেলের কাপড় জড়িয়ে লোকাল ট্রেন নিউ মার্কেট রাস্তাঘাটে নিচে বেড়াচ্ছে এই ভদ্রমহিলা এর জন্য আর যাই লাগুক লজ্জা সরমটা থাকলে চলবে না লজ্জা নারীর ভূষণ অশ্রু নারীর অস্ত্র সমাজ হয়েছে উন্নত পড়তে পারে ছোট বস্ত্র লজ্জা নারীর ভূষণ অশ্রু নারীর অস্ত্র সমাজ হয়েছে উন্নত পড়তে পারে ছোট বস্ত্র তবে করছি না অবমান সব ছিল নয়ক সমান বঙ্গনারী পরশারী ক্রাশ খেয়ে গাইব গান রিল মামনিরা এ সকল বুঝবে না যাই হোক চলে যাচ্ছি পরবর্তী টপিকে তো ভাইরাল ফিভার যেরকম একটা রোগ সেরকম সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়াটাও একটা রোগ এই ভাইরালিটি যখন ঘাড়ে চাইপা বসে তখন হিউম্যানিটি মোরালিটি সব কিছু লোক পায় লোকাল ট্রেনে নাইচা ভাইরাল হওয়ার পর এই মামনি যখন আরো অত্যাধিক লেভেলে ভাইরাল হইতে চাচ্ছে তখন বিদেশ থেকে একজন হিরোকে ডাইকা পাঠাইছে তার সাথে ঘুরবে আরো ভাইরাল হবে সেই হিরোর নাম হচ্ছে স্মার্ট দাদা স্মার্ট দাদা বাম না চালে

কেটিএম কেটিএম চুলে হালকা স্পাইক সাথে কেটিএম বাইক রোমিও সেজে মামনি মহলে সারা ফেলে কিছু ছেলে চুলে হালকা স্পাইক সাথে কেটিএম বাইক রোমিও সেজে মামনি মহলে সারা ফেলে কিছু ছেলে আদরে বাদর হওয়া বয়স পেরিয়ে যাওয়া লজ্জার মাথা খাওয়া এরা বাপের হোটেলে বসে গেলে জোরে হাততালি পরবর্তী টপিক কাটা লাগা

তো বন্ধুগণ সোশ্যাল মিডিয়া এখন এমন একটা চিড়িয়াখানায় পরিণত হয়েছে যেখানে মাঝে মধ্যে কিছু বিচিত্র প্রাণীর আবির্ভাব ঘটে সেই বিচিত্র প্রাণী বিচিত্র প্রাণী যে চিত্র প্রদর্শন করে সেটা একদমই পাতে নেওয়ার যোগ্য নয় তাই তারা চুলচেরা বিশ্লেষিত আলোচনার মাধ্যমে অপমানের দাবি রাখে এবং সেই অপমানটা আমি করি বেশ ভালো লাগে করতে সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা বুক ভাড়া পেট ভরা বেরিয়ে নিয়ে তোমরা সবাই খেয়ে নেও সবাই খুব সাবধানে বোম ফাটিও হ্যাঁ আমরা বোমই ফাটায় যাই আর বাম না চায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতেছে টা দেখা হচ্ছে আর হ্যাঁ আমার ডিসক্রিপশনের নতুন চ্যানেল সিনেভা ক্রিয়েশন তার লিঙ্ক দিয়ে দিলাম যাও সাবস্ক্রাইব করে রাখতে পারো আপাতত কিছু নেই সেখানে বাট কিছু আসছে টাটা